সো আমি রয়েছে এখন শিবখোলাতে। তো একটা অসাধারণ পরিবেশ, অসাধারণ প্রকৃতি, মানে অসাধারণ ভিউ কি বলবো এখানে। আর একদমই ফাঁকা, এখানে কেউ নেই বলতে গেলে আমি ছাড়া। তো এরকম একটা নিরিবিলি পরিবেশে যদি সময় কাটাতে চান, আমি বলবো রোববার শনিবার ছাড়া কোনো দিন এখানটা আসতে পারেন। তো এখানটা আপনারা ফ্যামিলি পিকনিকও করতে পারেন। তো এখানে আমি কী করে পৌঁছলাম সেটা জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না এই লোকেশনে পৌঁছানোর জন্য। তো দেখা হচ্ছে এবার মোটো ব্লগিং সেটআপে। তো চলো, সো ওয়েলকাম টু ওয়াইন্ডে এক্সপ্লোরার। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি যাচ্ছি মাটিকাড়ার দিকে। তো সেখান থেকে আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা রুট নিব। তো ডেস্টিনেশনে পৌঁছাই তোমাদের সাথে শেয়ার করবো সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যতাটা, সেখানকার পরিবেশটা। তো এই ভিডিওতে থাকবে সেখানে পৌঁছানোর রাস্তাটা। তো অ্যাজ অ্যান ল্যান্ডমার্ক আমি তোমাদের সাথে শেয়ার করছি যে এখানে যে হুন্ডাই, কুশল হুন্ডাইয়ের যে শোরুম রয়েছে সেটা থাকছে আমাদের আজকের ল্যান্ডমার্ক। তো এই হচ্ছে বালাসোর ব্রিজ, এখান থেকে আমাদের লেফটে নিতে হবে। বাবা রে বাবা, তো এখান থেকে আমাকে লেফট নিতে হবে। তো এই লেফট টার্নটা আপনাদের মিরিক পৌঁছে দিতে পারবে, ইভেন দার্জিলিংও। নাম হচ্ছে আদলপুর। আর এখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে, আর যদি আমরা সোজা চলে যাই তাহলে আমরা পৌঁছে যাবো মিরিকের দিকে। সো এই এরিয়াটা হচ্ছে টোটালটাই আর্মি এরিয়া। সো এখান থেকে আমি আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি, আর ওই পারে গিয়ে যখন আর্মি এরিয়া শেষ হয়ে যাবে সেখান থেকে আবার ভিডিও করা শুরু করব, তোমাদের সেখান থেকে আবার গাইড করব। এইখান থেকে রাইট সাইডে আমাদের যেতে হবে। তো এইমাত্র আমি আর্মি যে এরিয়া ছিল সেই এরিয়া ক্রস করলাম। তো এখন আমি পৌঁছাচ্ছি শুকনার দিকে। এই রাস্তাটা যেখানে এন্ড হবে সেটাই শুকনা পড়বে, সেখান থেকে আমাকে লেফট টার্ন নিতে হবে, আর তাহলে আমি রংটং এর রাস্তায় পৌঁছে যাব। দিকে গেলে শিলিগুড়ি দার্জিলিং মোড়, আর আদিকে গেলে শুকনা। জয় বজরং বলি। তো এই হচ্ছে শুকনা এরিয়া। তো আমরা পৌঁছে গেলাম রংটং, এবার আমাদের এই উপরের রাস্তাটা ধরতে হবে। বেশ মজাদার ছিল এই রংটং অবধি রাস্তাটুকু, সামনে তিন ধারিয়া। সো আমাদের এখন নিতে হবে এই রাইট টার্নটা, যেটা কিনা আমাদের পৌঁছে দেবে শিবখোলা। তো দার্জিলিং মোড় থেকে শিবখোলার যে ডিস্টেন্স সেটা হলো 24 কিলোমিটার। আর বালাসোর ব্রিজ দিয়ে যদি আপনারা আসেন, যে রুটটা হয়ে আমি আসলাম, সেখান থেকে শিবখোলার ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার। তো ওই পাশে জাস্ট ভিউটা দেখো, বাহ। অসাধারণ ভিউ আর অসাধারণ একটা রাস্তা, বাহ। খেলে ওটা খুব সুন্দর ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। এই শিবখোলার এরিয়াটায় বার্ড ওয়াচিংয়ের জন্য বেশ ফেমাস বলা যেতে পারে। তো এখানে আপনারা আসতেই পারেন বার্ড ওয়াচিংয়ের জন্য। এখন সম্ভবত আমরা নদীর দিকে নামছি, কারণ অনেকক্ষণ ধরেই বেশ ডাউনহিল চলছে। এই বার্ড ওয়াচিং এরিয়া সাইনবোর্ড এখানে আরেকটা, এখানেও আরেকটা।
বাহ, এই ব্রিজটা ক্রস করার পরে ওয়ে টু শিবখোলা স্কুল লেখা থাকবে, সেখান থেকে আপনাদের লেফট সাইডে নিতে হবে। তো এই সেই রোড, বাইকটা আমরা এখানটা পার্ক করে দিই। তো এই হচ্ছে রাস্তা, এই লেফট সাইডে রাস্তা ধরে। চলে যেতে হবে। বাহ বাহ, এটা হচ্ছে নিচের দিকে রাস্তাটা। যদি আপনার এই জুতো না বেজাতে চান তো এই পথটাই নিতে হবে। বাহ, বেটার। এই হচ্ছে রুটটা, জলের রাস্তাটা। তো সেই সেই জায়গা, যদি এখন ক্যামেরা জল নেই। এই হচ্ছে সেই শিবখোলার ফেমাস ঝর্ণা। তো এখন এখানকার মানে জলের কারণে, এখন তো উইন্টার সিজন, সেজন্য জলের পরিমাণটা একটু কম, কিন্তু এটা বর্ষার সময় বা গরমের সময় জল যথেষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে। নিচের দিকে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এই হচ্ছে এখানকার ভিউ। আর আমি যেরকমটা এই জায়গাটাকে মানে মনে মনে চাচ্ছিলাম যে একটু ক্লিয়ার হোক, পাকা হোক, ঠিক সেই রকমটাই একদম পাকা। এখানে আমি ছাড়া আর কেউ নেই আপাতত। তো এখন আমার মনে হয় এটা বেস্ট টাইম এখানে এসে টাইম স্পেন্ড করা, বা ছোটোমোটো পিকনিক টাইপ, ফ্যামিলি পিকনিক টাইপ করার। হয়তো বা রোববার বা শনিবার হয়তো ভিড় হতে পারে, কিন্তু আজকে তো এখানে কোনো রকম ভিড় নেই। আমি যেটা শুনতে পাচ্ছি সেটা কি আপনারা শুনতে পাচ্ছেন? সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে আমার।